Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করে দিলাম তো আমরা এখন সুন্দর নাস্তা করে নিচ্ছি তো আজকের নাস্তায় ফল তো কেটে নিয়েছে আর সামোসা সিঙ্গারা বিস্কিট আর চা তো থাকবেই তো এগুলো দিয়েই নাস্তা করে নিচ্ছি আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন নাস্তা শেষে মি এখন আদা চা করে নিয়ে আসলো তো আমরা এখন সবাই মিলে আদা চাটা খেয়ে নিব নাস্তা করার পরে তো আমরা তো সবাই গল্প করতেছিলাম তো মেয়ের তো আবার এক্সাম তো এই জন্য মেয়ে আবার পড়ালেখা করতেছে তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম তো রাতের জন্য রান্না করতে হবে তো বড় রুই মাছ করলা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব আর করলা ভাজি করব ছোট মাছ সরসরি করব আর মুরগির মাংস রান্না করব তো আমি লবণ দিয়ে মাছটা ধুয়ে সাইডে রেখে দিলাম তার এদিকে ছোট মাছের চচ্চড়িটা আম্মু আবার মাখিয়ে দিচ্ছে ঝোলের জন্য সবকিছু রেডি করে নিয়ে তো এখন ঝোলটা বসায় দিচ্ছি তো আজকে ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ঝোল রান্নার জন্য প্যানটা বসায় দিলাম তার মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হলে ওর মধ্যে একটু পানি দিয়ে আদা রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আর ভিতরে মাছ দিয়ে ভালো করে মাছটা কষাই নিব আজকে মাছ ভাজে রান্না করব না আজকে কষায় রান্না করব আমি তো রান্না করতেছিলাম তো এর মধ্যে আবার নার্সও চলে আসছে ইনসুলিন দিয়ে দিবে আমার বোনকে তো আমার ছোট বোন আল্লাহর রহমতে আগের চাইতে অনেকটাই ভালো হয়েছে একা একা চলাফেরাও করতে পারতেছে তো আপনারা ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে আরও তাড়াতাড়ি সব দিকেই সুস্থ বানায় দেয় ও যেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে এটাই সবসময় আল্লাহর কাছে আমাদের দোয়া তো
এর মধ্যে তো নার্স চলে আসছিল, তা নার্সের ওখানে আমিও গিয়েছিলাম দেখার জন্য। তো এদিকে আবার মাছটা কষানো হয়ে গেছে, তো এসে মাছটা উঠে রেখে তো ওই মশলার মধ্যে আলুটা ভাজা ভাজা করে আলুটা মশলার সঙ্গে কষায় নিতেই তো প্রায় সিদ্ধ হয়েই গেছে। তার মধ্যে এখন করলাটা দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তো এখন ভালো করে সিদ্ধ হতে থাক। তা ঝোলে বলক চলে আসছে, তো এখন ওর মধ্যে মাছগুলো দিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো ঝোলটা গায়ে গায়ে রাখবো, বেশি ঝোল রাখবো না, সেই জন্য আর একটু রান্না হয়ে নেই তারপরে নামাই ফেলব। তো এই করলার ঝোলটা গায়ে গায়ে রাখলেই বেশি টেস্ট লাগে, বেশি ঝোল ভালো লাগে না। তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, তা আশা করি অনেক ভালো লাগবে। করলা ঝোল করার পাশাপাশি আমি চাটনি আর করলা ভাজিটাও করে নিয়েছি। এখন এই চুলায় ভাতটা বসিয়ে দিলাম, আর আমার বোনের জন্য সবজি বাঁধাকপি সেটাও আবার ভাপে বসিয়ে দিলাম, তো ওটা আম্মাই রান্না করে নেবে। মেয়ের আবার ক্ষুধা পেয়ে গেছে, তো আবার ঝোল করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে। তা আসলে কি রাতের খাবার আমাদের একসঙ্গেভাবে খাওয়া হয় না, যার যার ক্ষুধা লাগে যখন তারা তারা এভাবে খেয়ে নেয়। তা আলহামদুলিল্লাহ আজকে এই করলার ঝোলটা অনেক টেস্ট হয়েছিল, তা অনেক ভালো লাগছে। তা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আম্মা এখন মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে, সব কিছু তো আমি রেডি করে রাখছিলাম, শুধু রান্নাটা করে নেবে, তো তারপরে আমরা ডিনার করে নেব। ডিনার করা হয়ে গেছে, তো এখন রাতে ড্রয়িং রুমটা এলোমেলো হয়ে আছে, তো ওটা একটু গুছায় রেখে তারপরে ঘুমিয়ে পড়ব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি, তো সকালে ব্রেকফাস্ট রেডি করব। সকালে ব্রেকফাস্টের জন্য সরষের তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি আর ডিম পোস্ট করব। রাতের আলুর তরকারি আছে, তো ওটা দিয়েই সকালবেলা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টটা রেডি করে নিলাম, এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো আমাদের পাশে তো অনেক বিল্ডিং হচ্ছে এপাশে ওপাশে, তা অনেক শব্দ, তা আমি যখন ভয়েস দিচ্ছিলাম তা শব্দ হচ্ছিল, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না, এটা আপনারা ইগনোর করে নেবেন।
ব্রেকফাস্ট করার পরে মেয়ের তো আজকে পরীক্ষা আছে, মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেল, তা আমি আবার সবগুলো রুম গুছিয়ে নিচ্ছি। কাজের খালা চলে আসবে, সে তো সব কাজ করে আবার চলে যাবে। তো গরম তো প্রায় পড়েই গেল, তাই জন্য এসিটাকে সার্ভিসিং করার জন্য লোক ফোন দিয়েছিলাম, তা সে চলে আসছে। তো এসিটা সার্ভিসিং করে নিচ্ছি, কারণ কিছুদিন বন্ধ ছিল, ইলেকট্রিক জিনিস সার্ভিসিং করার পরেই আবার অন করব। তার আমার আবার ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম হচ্ছে, মানে লাইনের, পানির লাইনের, তো এটাও একটু সার্ভিসিং করে নিব। তা আসলে কি ইলেকট্রিক জিনিস মাঝে মাঝে একটু সার্ভিসিং করে না নিলে হয় না, তো এই জন্য মেশিনটা মানে ওদের কোম্পানিতে পাঠিয়ে দিব, ওখানে ক্লিন করে তারপরে আবার বাসায় দিয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গী থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।